নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার মেকিংয়ে বন্ধুরা আমি আবার এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি আঠেরোই ডিসেম্বরের কর্মসংস্থান পেপার তো বন্ধুরা দেখে নেব এই সমস্ত এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সংখ্যক চাকরির নতুন খবর বেরিয়েছে সেগুলি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তোমরা সাবস্ক্রাইব করলে উৎসাহ বাড়বে এবং আমি এই ধরনের ভিডিও আরও বানাতে পারবো তো চলো বন্ধুরা চলে যাই তো তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি কর্মসংস্থান পেপারটি ফ্রন্ট পেজে আছি তো ফ্রন্ট পেজে প্রথমেই যদি নিচের দিকে আসি দেখতে পাবো এখানে লেখা আছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে ছশো একচল্লিশ জন টেকনিশিয়ানের নিয়োগ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্যই হবে অর্থ এখানে লেখা আছে নিজস্ব সংবাদদাতায় লেখা আছে আইসিএআর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সারা ভারতের বিভিন্ন রিজিয়নাল অফিসে কাজের জন্য টেকনিশিয়ান পদে ছশো একচল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাশের আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে পাঁচ তপশীলদের পাঁচ বছরের ও বছরের এবং প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবেন মূল মাইনে হবে একুশ হাজার সাতশো থেকে একুশ হাজার সাতশো টাকা শূন্যপদ আছে ছশো একচল্লিশটি জেনারেলের জন্য দুশো ছিয়াশি ও জন্য একশো তেত্রিশ এস ক্যাটাগরির জন্য একষট্টি তপশিল জাতির জন্য তিরানব্বইটি তপশিল উপজাতির জন্য আটষট্টিটি শূন্য পদে সংখ্যা বদলও হতে পারে অর্থাৎ শূন্যপদ পরে চেঞ্জও হতে পারে তো বন্ধুরা এরপরে দেখো এরপরে তিন পাতায় আছে তোমরা অবশ্যই দেখে নেবে এরপরে দেখো সাইডে লেখা আছে স্টেট ব্যাঙ্কে এক এক হাজার দুশো ছাব্বিশ জন অফিসার কেন্দ্রীয় সরকারি সংস্থায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কেল বেস একশো এক হাজার এক দুশো ছাব্বিশ জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট মেয়েদের জন্য আবেদন করতে পারেন মাধ্যমিক পাশে প্রাক্তন সমরকর্মী আর্মি স্পেশাল আর্মি স্পেশালের নিয়োগ আছে দেখো বন্ধুরা তারপরে নিচে আসে চুরাশো জন চুরাশি জন ইঞ্জিনিয়ার কেন্দ্র সরকারের অধীনে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারতীয় ইলেকট্রিক্যালস লিমিটেডের ট্রেনিং ইঞ্জিনিয়ার প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে চুরাশি জন লগ্নে হচ্ছে কারা কারা পদের জন্য যোগ্য দেখো ট্রেনিং ইঞ্জিনিয়ারে ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে দরকার এরপরে দু মিনিট এরপরে এই দিকে যদি দেখতে পাই এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর যারা রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছ তারা অবশ্যই দেখে নেবে যে পরীক্ষা শুরু হবে কিন্তু তেইশে ফেব্রুয়ারি থেকে পরীক্ষার্থী প্রায় ওয়ান পয়েন্ট পনেরো কোটি এবং এটি দেখো ভারতীয় রেলওয়ের বিভিন্ন রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে গ্রুপ ডির পদের এর পরীক্ষা কম্পিউটার কম্পিউটার বেস টেস্ট হবে দু হাজার বাইশের সালে তেইশে ফেব্রুয়ারি থেকে এর পরীক্ষা স্টার্ট হবে এই ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে চার দিন আগে থেকে এরপর নিচের দিকে চলে আস দেখো রেলওয়ে এন এর ফল জানুয়ারিতে মেন পরীক্ষা চোদ্দো থেকে আঠেরো ফেব্রুয়ারির মধ্যে হবে আচ্ছা কলকাতা মালদা শিলিগুড়ি সহ সারা ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নম্বর জিরো স্ল্যাশ দু হাজার উনিশ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এ পর্যায়ে সিবিটি টেস্ট দু হাজার কুড়ি সালে আঠাশে ডিসেম্বর নেওয়া হবে দু হাজার একুশ সালে একত্রিশে জুলাইয়ে পর্যন্ত সাত পর্যায়ে হয়েছিলো তার ফল বেরোবে আগামী পনেরোই জানুয়ারি প্রথম পর্যায়ের পরীক্ষা সারা ভারতের দুশো সিটিতে সাতশো ছাব্বিশ সেন্টারে আঠারো আঠা আটষট্টি দিন হয়েছিল এবার দেখো এখানে আছে কেন্দ্রীয় সংস্থা একশো একুশ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে তো বন্ধু কেন্দ্রীয় সংস্থা ব্রহ্মপুত্র ক্রেটা ক্রিটিকার্স অ্যান্ড পলিমার লিমিটেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে একশো জন লোক নেওয়া হবে ঠিক আছে এবারে দেখো তোমরা এখানে বাকি দেওয়া আছে এখানে স্টাইপেন্ড মাসে ন হাজার টাকা করে দেওয়া হবে বাকি সব নেওয়া আছে ব্যাংকে সুইপার পো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কলকাতা সাউথ সার্কেলে পার্ট টাইম সুইপার পঁয়ত্রিশ জন লেখা হবে কারা কোন সার্কেলে আবেদনযোগ্য দেখো মাধ্যমিক পাশে সব সার্কেল আবেদন করতে পারবে এবং বয়স হতে হবে এক সাত দু হাজার একুশের হিসাবে আঠারো থেকে চব্বিশ এরপরে দেখো নিচে আছে উননব্বই জন ক্লার্ক ও টেকনিশিয়ান ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইন্ডিয়া লিমিটেডের ল্যাবরেটরি টেকনিশিয়ান ফার্মাসিস্ট আপার ডিভিশন ক্লার্ক মেডিকেল রেকর্ডার টেকনিশিয়ান বন্ধুরা এর মধ্যে একটা কথা বলে রাখি এই উনব্বই জন টেকনিশিয়ান ও ক্লার্কের এটির ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা আছে তোমরা অবশ্যই ভিডিওটি চেক করে নেবে সেখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা দেখে আবেদন করে দেবে বন্ধুরা এটা তোমরা দেখে নেবে ভিডিওটি বন্ধুরা নিচের দিকে দেখব সেনাবাহিনীতে চল্লিশ জন টেকনিক্যাল অফিসার দেখো ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে গ্র্যাজুয়েট কোর্সে টি অফিসার পদে নিয়োগ হবে চল্লিশ জন অবিবাহিত ছেড়ে নেওয়া হচ্ছে দেখো সিভিল ইঞ্জিনিয়ার স্ট্র্যা সিভিল সিভিল ইঞ্জিনিয়ার বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি রুবেল সার্ভিসের নেওয়া হবে তো বন্ধুরা এই ছিল এই সংস্থার কর্মসংস্থানের ব্যাপার তোমরা এর মধ্যে যেটি যেটি তোমাদের আবেদনযোগ্য তোমরা অবশ্যই সেটি দেখে নেবে এবং একটু যদি তোমরা নিচের দিকে যাও দেখবে এখানে কিন্তু সব দেওয়া থাকবে পশ্চিমবঙ্গে নানা রকমের পৌরসভার চাকরি এখানে রাজ্যে আট চারশো ছিয়াশি পুরনো মন্ত্রিসভা তো মন্ত্রিসভার দপ্তরে রাজ্য পঞ্চায়েত অন্যান্য দপ্তর চারশো সাঁত্রিশটি পূর্ণপথ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসব অবশ্যই এটি তোমরা খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোবে তোমরা দেখতে পাবে তো তো বন্ধুরা এই ছিল ভিডিও তোমরা অবশ্যই পেপারটি চেক করে নেবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতন এখানেই অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে তো সাবস্ক্রাইব করে দেবেন দেখ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ